নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউয়ের এক রেসিপি। এই লাউটা আমি একটু পনির দিয়ে রান্না করেছি। লাউয়ে আমরা সাধারণত ডালের বড়ি বা মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে রান্না করে থাকি, কিন্তু পনির দিয়ে রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কীভাবে তৈরি করছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে আমি পনিরগুলো ভেজে নিব। পনিরের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে পনিরটা একটু ভালো করে ভেজে নিতে লাগবে। পনিরটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। পনিরটা ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা শুরু করব। এখন আমি আরও সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর এখানে ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর এক চামচ সাদা জিরে। এবার ফোড়নটা ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, জিরেটার থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন এই ফোড়নের মধ্যে আগের থেকে কেটে রাখা আমি লাউগুলো দিয়ে দিব। লাউটা কিন্তু ঠিক আমি একদম মিহি করে কাটিনি, একটু বড় বড়োভাবেই কেটেছি, কারণ আমি একটু লাউয়ের তরকারির মতো করছি, তো সেই জন্য একটু একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার লাউগুলো একটু তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি এক চামচ আদা বাটা দিচ্ছি, তারপর এক চামচ নুন দিচ্ছি, তারপর হাফ চামচের একটু কম হলুদ দিয়ে নিলাম। হলুদটা আমি একটু কম দিয়েছি। এবার এই নুন আর হলুদ লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে একটু সময়ের জন্য কষিয়ে নিব। তারপর মোটামুটি একটু 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা 3টে লাল রঙের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম রেখেছি। তারপর এখানে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে এই লাউয়ের সাথে একটু নেড়েচেড়ে লাউটা ভালো করে একটু সেদ্ধ করে নেব। এই লাউয়ের তরকারিতে আমি বেশি জল দিব না, কারণ লাউয়ের থেকে অল্প জল বেরিয়ে আসবে, সেই জন্য জলের পরিমাণটা একটু কম রেখেছি আমি। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর আগের থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে এবার লাউয়ের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই লাউ আর পনিরটা একটু ভালো করে রান্না করে নিব। লাউটা একটু সেদ্ধ করে নিব আর এই ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 5-6 মিনিট আমি একটু লাউগুলো সেদ্ধ করে নিব। আমি এবার 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তারপর এখন তরকারিটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এই তরকারিটা ঠিক এরকম একটু শুকনো শুকনো মাখা মাখা করে রাখলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারপর নামানোর আগে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিব। এবার কিন্তু লাউটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার ধনে পাতা কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এই লাউয়ের তরকারিটা নামিয়ে ফেলবো। এইরকম লাউয়ের তরকারি দিয়ে রুটি দিয়ে খেতেও ভালো লাগবে, ভাতের সাথে খেতেও ভালো লাগবে। আপনাদের যদি মনে হয় এই তরকারিতে আর একটু যদি ঝোল ঝোল হলে ভালো লাগে, তবে একটু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এই তরকারিটা একটু মাখো মাখো হবে, কিন্তু আমি একটু শুকনো করে রেখেছি, কারণ লাউয়ের এই তরকারিটা আমার একটু শুকনো শুকনো খেতে ভালো লাগে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কিন্তু কমেন্ট আর লাইক দিতে কিন্তু ভুলবেন না।